ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন নজরুল। এদিকে বাণিজ্য মন্ত্রীর দাম কমানোর ঘোষণার পর দিনই বেড়ে যায় বলছেন চূর্ণ। জানাবো মূল্যস্ফীতি দেশের অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ, সংসদের অশনের স্বাদ। জানিয়ে দেব দুটি চিঠির ড্রাফট ও টাকা নিয়ে ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে বিএনপি। আরো থাকছে এত টাকা বিএনপি পাচ্ছে কোত্থেকে। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন নজরুল। ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, সত্য কথা বললে আজ শত্রুর মতো আচরণ করা হচ্ছে, কিন্তু সরকার আমাদের শত্রু নয়, তারা আমাদের প্রতিপক্ষ। যদি কোনো কথা যুক্তিসঙ্গত হয় তাহলে সেটা মানতে হবে। এই ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। তিনি বলেন, দেশে এখন স্বৈরের শাসন চলছে, কিন্তু এর মধ্যে যখন দাবি করা হয় যে আমরা জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনা করছি, তা অধিক শোকে পাথর হওয়ার মতো কথা। দেশে এখন সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। অর্থমন্ত্রী বলছে, টাকা পাচারকারীদের আপনারা ধরিয়ে দেন, তাহলে তাদের কাজ কে? তিনি আরো বলেন, দেশের এখন কোনো জেলখানা নেই যেখানে আমাদের কর্মী নেই, এমন কোনো গোরস্থানা নেই যেখানে আমাদের কর্মী নেই। আমরা বলতে চাই, নির্বাচনের সময় যে যা প্রতিশ্রুতি দেবে সেটা যদি পালন করা না হয় তাহলে আর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাণিজ্য মন্ত্রীর দাম কমানোর ঘোষণার পরদিনই বেড়ে যায় বলছেন চূর্ণ। বাণিজ্যমন্ত্রী যখনই বলেন জিনিসপত্রের দাম কমাবেন, পরদিনই বেড়ে যায় বলে অভিযোগ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। এ সময় বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্ন তুলেছেন তিনি। মুজিবুল হক চূর্ণ বলেন, সুইস ব্যাংক থেকে বাংলাদেশের ডলার সরিয়ে নেওয়া হলো, ওই টাকাগুলি কারা রেখেছিল? একটু কি কোনো সংস্থা নাই, ইন্টারন্যাশনালি ভাড়া করতে পারেন না? চোরের ঘরের চোরগুলি কারা? কারা টাকা পাচার করে এসব ব্যাংকে রেখেছে? তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে বলবো, জিনিসপত্রের দাম বাড়ার কারণে গ্রামের মানুষ খুব কষ্টে আছে। এক মন ধান বিক্রি করে এক কেজি গরুর মাংস কেনে, তারা এক মন ধান 900 টাকা বিক্রি করে 800 টাকায় গরুর মাংস কেনেন। এক মন ধান বিক্রি করে এক কেজি খাসির মাংস কেনা যায় না, এক কেজি ইলিশ মাছ কিনতে লাগে 2 মন ধান। তিনি আরও বলেন, বাজার একটু নিয়ন্ত্রণ করেন। বাণিজ্যমন্ত্রী যখনই বলে জিনিসপত্রের দাম কমাবেন, পরদিনই বেড়ে যায়। মূল্যস্ফীতি দেশের অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ, সংসদের অশনের স্বাদ। উচ্চমাত্রার মূল্যস্ফীতি দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশনের সাথে। তিনি বলেন, মূল্যস্ফীতি যদি ঠিকমতো নিয়ন্ত্রণ না করা যায় তাহলে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উচ্চমাত্রার মূল্যস্ফীতি। এটি বেড়ে 9.94% দাঁড়িয়েছে। গত মে মাসে মূল্যস্ফীতির এই হার দাঁড়িয়েছে, এর হার গত প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ। আগামী অর্থ বছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে 6%। এটি অর্জন করতে হলে এখন থেকেই বিভিন্ন বাস্তবসম্মত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রওশন এরশাদ বলেন, প্রস্তাবিত বাজেটে বিদেশি ঋণের সুদ পরিশোধের বরাদ্দ রাখা হয়েছে 12,376 কোটি টাকা। বাংলাদেশের বৈদেশিক ঋণ গ্রহণ ও স্থিতি গত কয়েক বছর ধরে দ্রুত বাড়ছে। সরকারি বেসরকারি উভয় খাতে এই ঋণ প্রবাহ বাড়ছে। এমনিতেই বেশ কিছু বড় প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হবে 2023-2024 অর্থ বছর থেকে। তার মধ্যে যদি এই ঋণ বাড়তে থাকে তাহলে অচিরেই বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতির ক্ষেত্রে আর স্বস্তিদায়ক অবস্থা থাকবে না। তাই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারকে আহ্বান জানাচ্ছি। দুটি চিঠির ড্রাফট ও টাকা নিয়ে ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে বিএনপি। টাকার বিনিময়ে বিএনপি দুটি চিঠির ড্রাফট নিয়ে ইউরোপ আমেরিকার রাজনীতিবিদদের কাছে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে দুটো চিঠির ড্রাফট আছে। বিএনপির লোকজন টাকা নিয়ে চিঠির ড্রাফট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইউরোপ আমেরিকার বিভিন্ন রাজনীতিবিদদের কাছে। আজ ঢাকা সফররত জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগে আন্ডার সেক্রেটারি জেনারেল জাপিয়ের ল্যাক্রোয়ার সঙ্গে বৈঠক করেন শাহরিয়ার। বৈঠকে বাংলাদেশি শান্তিরক্ষীদের বিষয়ে যাচাই বাছাই নিয়ে যে কথা উঠেছে সেটি আলোচনায় এসেছে কিনা সে বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে শাহরিয়ার আলম বলেন, এটা অত্যন্ত দুঃখজনক, আমাদের গর্বের সেনাবাহিনী, পুলিশ বাহিনী বা সার্বিক আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত শান্তিরক্ষী বাহিনী, যেটা গোটা পৃথিবীতে একটি উদাহরণ, অব্যাহতভাবে টানা প্রায় 10 বছর ধরে সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠিয়েছে বাংলাদেশ। এর মধ্যে প্রায় 169 জন জীবন দিয়েছেন। এই যে অর্জনকে যারা খাটো করে দেখছেন বা এই অর্জনকে ব্যর্থ করে দেওয়ার অপপ্রচেষ্টা করছেন, তারা বাংলাদেশের বন্ধু নন, তারা শত্রু। তিনি বলেন, যারা এটা করছেন তারা কংগ্রেসম্যান,
সিনেটর, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার যেই হোক না কেন, তারা আমাদের শত্রু। তাদের যারা প্রমোট করছেন পয়সা দিয়ে বাংলাদেশের মানুষ, সময় এসেছে তাদের চিনে নেওয়া। তবে এটা নিয়ে আমাদের রিয়্যাক্ট করার কোনো কারণ নেই, কারণ এটা অভ্যন্তরীণ যোগাযোগ। প্রতিমন্ত্রী বলেন, দুর্ভাগ্যবশত যাদের উপর দায়িত্ব আছে পৃথিবীর মানবাধিকার নিয়ে কাজ করার, তারা কোনো এক অদ্ভুত কারণে ধারাবাহিকভাবে সেই যুদ্ধ অপরাধীর বিচারের সময় থেকে শুরু করে অদ্যবধি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বিরুদ্ধে আরও চিঠি আসে ইঙ্গিত দিয়ে। শাহরিয়ার আলম বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে নিশ্চিত থাকবেন এ ধরনের চিঠির সংখ্যা বৃদ্ধি হবে। ইউরোপীয় 6 সংসদ সদস্য চিঠির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপের পার্লামেন্টের সদস্য যারা কোনোদিন বাংলাদেশে আসেননি, আমার সত্যি সন্দেহ হয় বাংলাদেশের অবস্থান কোথায় সেটাও তারা জানেন কিনা, অথচ তারা স্টেটমেন্ট নিয়ে দিচ্ছেন। বিদেশে সরকার লবিস্ট পিআর ফার্ম নিয়ে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম জানান, আমাদের একটি পিআর ফার্ম আছে নেলসন মুলিনস না, যাদের মাসিক ফি $20,000-$25,000। আমরা বিজেআর নামে আরেকজনকে এজেন্ট করেছিলাম লেখালেখির জন্য, নিউজ পেপার আর্টিকেলের জন্য, তাদের সঙ্গে কন্ট্রাক্ট আমরা রিনিউ করিনি। তিনি বলেন, যারা সরকারের সমালোচনা করছেন তারা বা তাদের পরিবার তাদের ব্যবসায়ীকে অংশীদার শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা উপকার ভোগে। তারপর যারা এই কাজগুলো করছেন এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে আমি মনে করি। তারা জবাব জাতীয় সংসদ নির্বাচন জনগণ দেবে। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনস বাংলাদেশ ডিক্যাব এই অনুষ্ঠান আয়োজন করে। এতে সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন। এত টাকা বিএনপি পাচ্ছে কোত্থেকে? গত বছর অক্টোবর থেকে বিএনপি যখন সারাদেশে বিভাগীয় সমাবেশ শুরু করেছিল, তখন বিএনপির মধ্যে টাকার উত্তাপ লক্ষ্য করা গেছে। বিএনপি নেতাদের সারাদেশে সমাবেশের নামে খিচুড়ি উৎসব করেছে। রাতভর বিএনপি কর্মীদের বিনা পয়সায় খিচুড়ি, বিরিয়ানি, তেহারি খাওয়ানো হয়েছে। নেতার দামি হোটেলে থেকেছেন, বিভিন্ন এলাকা থেকে কর্মীদেরকে আনার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। বিএনপির এই বিপুল টাকার উৎস নিয়ে এ সময় অনেক প্রশ্ন উঠেছিল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছিলেন, লন্ডন থেকে ডলার আসছে এবং সেটি দিয়ে বিএনপি ধ্বংসাত্মক কাজে লিপ্ত। কিন্তু সে সময়ে অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগপন্থী অনেক ব্যবসায়ী, শিল্পপতি যারা বর্তমান সরকারের আমলে বিভিন্নভাবে লাভবান হয়েছেন, তারাই বিএনপিকে অর্থ দিয়ে সহায়তা করছেন, যেন ভবিষ্যতে বিএনপি তাদেরকে সহায়তা করে। এরপর সরকার কয়েকজন ব্যবসায়ীকে, যারা 90 আওয়ামী লীগের হয়ে দুই পক্ষে যোগাযোগ রাখছে, তাদেরকে সতর্ক করে এরপর ব্যবসায়ীরা তাদের টাকা ছাড়া লাগাম টেনে ধরেন এবং লন্ডনে টাকা দেওয়া বন্ধ করেন। আওয়ামী লীগ পন্থী একজন গার্মেন্টস ব্যবসায়ী যিনি মিডিয়া ব্যবসার সাথে যুক্ত, তিনি লন্ডনে টাকা দিয়েছেন এমন অভিযোগও পাওয়া গিয়েছিল। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া একটি ব্যবসায়ীর গ্রুপের বিরুদ্ধে ও বিএনপির টাকা দেওয়ার অভিযোগে উঠেছিল। এই সমস্ত বিষয়গুলো নজরে আসার পর তারা আস্তে আস্তে টাকা দেওয়া কমিয়ে দেন এবং কোনো কোনো ক্ষেত্রে বন্ধ করে দেন। কিন্তু আবার বিএনপি বিপুল পরিমাণ টাকা পাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। কোন সূত্র থেকে বিএনপি টাকা পাচ্ছে তা বোঝা যাচ্ছে না। তা বোঝা না গেলেও বিএনপির সাম্প্রতিক কর্মসূচির ব্যাপকতা এবং ঘন ঘন কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে বিএনপিকে আন্দোলন করার জন্য কেউ কেউ তাদেরকে গোপনে অর্থ দিচ্ছে। গত কয়েকদিনে বিএনপি লাগাতার কর্মসূচি করেছে, সারা দেশে এই সমস্ত কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ হিসেবে দেখা গেছে যে একটি জেলায় এ ধরনের কর্মসূচি করতে 20-25 লক্ষ টাকা অন্তত লাগে। ঢাকায় এ ধরনের কর্মসূচি করতে লাগে 1 কোটি টাকা। তাহলে এত টাকা বিএনপি পাচ্ছে কোত্থেকে? কারা তাদের টাকা দিচ্ছে? বিভিন্ন মহল মনে করছে কিছু কিছু ব্যবসায়ী যারা আওয়ামী লীগের আমলে অর্থনৈতিকভাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়েছেন, তারাই এখন বিএনপিকে নানান রকম সহযোগিতা দিতে শুরু করেছেন। তারা বিএনপির সাথে যোগাযোগ করেছেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকারের টানাপোড়েনের পর অনেকেই এখন বিএনপি নেতাদের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন। আর এই কারণে মাঝে মধ্যে টাকার প্রভাব বন্ধ থাকার কারণে বিএনপির আন্দোলন স্তিমিত হয়ে পড়েছিল। এখন আবার টাকার প্রভাব বেড়ে যাওয়ার কারণে আন্দোলনের গতি বেড়েছে। তবে যে সমস্ত ব্যবসায়ী গোপনে লন্ডনে এবং ঢাকায় বিএনপি নেতাদের অর্থ করে দিয়ে সাহায্য দিচ্ছেন, তাদের অনেকেই আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এবং প্রকাশ্যে তারা আওয়ামী লীগের সঙ্গে ঘোষণা দেয় এবং সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায় করে। দেশে আরেকটি নাশকতা অগ্নিসন্ত্রাসের রাজনীতি থামাতে গেলে এই সমস্ত ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে এবং তাদের এই দ্বৈত তৎপরতা বন্ধ করতে হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। বিএনপি নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচিত ইউইপি সদস্য বিএনপি নেতা আলম ছাপড়া হত্যা মামলার আসামি দুরুল হুদাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার 25 জুন সন্ধ্যা 7টার দিকে ঘটনা ঘটে। নিহত দুরুল হুদার শালিকা মরিয়ম খাতুন বলেন, একটি হত্যা মামলায় সম্প্রতি আদালত থেকে জামিন পান দুরুল হুদা। এরপর নিজ বাড়িতে না উঠে নিরাপত্তা অভাবে একই জেলার টুনটুনি পাড়ার শ্বশুর আনারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। সেখানে সন্ত্রাসীরা বাড়ি ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। নিহত দুরুলের বোন আয়েশা খাতুন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গোদাগাড়ির গোপালপুর ভাই মারা যান। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ জানান, আহত ব্যক্তির দুই পা ও দুই হাতে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুরুল হুদা একটি হত্যা মামলায় জামিনে ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। প্রসঙ্গত, গত 13 এপ্রিল ভিজিএফ এর চাল বিতরণ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়লাভাঙ্গা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপি সভাপতি আলম ছাপড়া। এই সময় সন্ত্রাসী তাকে ককটেল ফাটিয়ে গতিরোধ করে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আবুল আলী শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় 12 নম্বর আসামি ছিলেন দুরুল হুদা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয় ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।